এবার চাকরি কেলেঙ্কারি উদয়পুরে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার চাকরি কেলেঙ্কারির হদিস মিলল উদয়পুর খিলপাড়া আমতলি এলাকায় জানা যায় উদয়পুর খিলপাড়া আমতলি এলাকার বাসিন্দা তথা সরকারি চাকরিজীবী তপন নাহা নামে এক ব্যক্তি শান্তির বাজার এলাকার পাঁচ জন ব্যক্তির কাছ থেকে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে আসে সরকারি চাকরি দেবার নাম করে গত সাড়ে তিন বছর আগে এই টাকা নিয়ে আসা হয় তাদের কাছ থেকে জানা গিয়েছে শান্তির বাজার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে চাকরি করে তপন নাহা কিন্তু সাড়ে তিন বছর গড়িয়ে যাবার পরেও শান্তির বাজার এলাকার এই পাঁচজন ব্যক্তিকে সরকারি চাকরি দিতে পারছে না তপন পরবর্তী সময়ে এই বিষয়টি স্থানীয় খিলপাড়া এলাকার শাসক দলের নেতৃত্বদেরকে জানানো হলে তপন নাহা তাদেরকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাঁচটি চ্যাক তুলে দেয় কিন্তু অসহায় মানুষগুলি সেই চেক নিয়ে ব্যাংকে যোগাযোগ করলে তারা জানতে পারে তপন নাহার মাত্র টাকা রয়েছে তাতে করে হয়ে শান্তির বাজার এলাকার সাধারণ মানুষ শুক্রবার সকাল এগারোটা নাগাদ উদয়পুর খিলপাড়া আমতলি এলাকায় তপন নাহার বাড়িতে হানা দেয় টাকা উদ্ধারের জন্য টাকা নেওয়ার ঘটনাটি তপন নাহার স্ত্রীকে জানানো হলে তিনি গোটা ঘটনাটি স্বীকার করেন পরবর্তী সময়ে গোটা ঘটনার বিস্তারিত জানিয়ে রাধা কিশোরপুর থানায় ফোন করা হয় ঘটনার খবর পেয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ খিলপাড়া আমতলি এলাকায় ছুটে গিয়ে তপন নাহাকে আটক করে থানায় নিয়ে আসে

কইছে কয় কি টাকা আমরা চাকরি দিয়ে লামো তুমি এত টাকা দাও কত 80000 টাকা আমার থেকে নিছে হ্যাঁ আমরা পাঁচ জনের মোট পাঁচ জনের টাকা নিছে 5 লাখ 40000 টাকা নিছে তানে চাকরি দিব কইছে রে কারণ আমি গরু গরু বেচ্চা কোন রকম আইনা সাড়ে টাকা দিছি তানে রে তানে দিব কইছে তানে চাকরিটা দিছে না আজ সারা তিন বছর হইছে এবং চেক দিছে তানে তানে তো টাকা ঘুরিয়ে দিব তানে টাকাও দিছে না কিছু নাই এই দেখেন মধ্যে টাকা নাই কোন জায়গা থেকে আইছেন আপনারা আমরা শান্তিবাজার থেকে আইছি কোন ডিপার্টমেন্টে দিব স্যার কি তাহলে যে কি দা কয় যে পারমা থাকে পারমা আচ্ছা ভেটেরিনারি আচ্ছা আমরা অনেক দিন আইছি তাহলে মেম্বার প্রধান এখানে সবার কাছে কইছি তারা কইছে ঠিক আছে আইও তারারও খাতা দিছে না কোন জায়গা দাইছেন আপনারা এখন এই কি দা কয় খিলপেরা খিলপেরা এখন কি কইতাছ তাহলে কি এখন কইছে তাহলে টাকা মানে দিতেছ না তাহলে কি দাবি এখন আপনাদের আমরা টাকাটা পাইলে সরকার প্রশাসনের কাছে বলছি আমরা টাকাটা দিলে সরকার আমি গরীব মানুষ আপনার নাম কি দিলীপ পদক কার বিরুদ্ধে অভিযোগ তপন নাহার বিরুদ্ধে কি করে দেনে অভিযোগটা কি আছিল অভিযোগটা তানে আমার এখানে গেছিল কিশোরের তানে সালা সরো গেছে বাজে এমন সুস্থিত আছে 1 লাখ 20 হাজার করে লাগবো তাহলে আমরা বোর লাগে চাকরি দেবা আচ্ছা তাই বলে আছে দুমনি কো আমার বেডিরও করতে একটা না কিন্তু আচ্ছা এরকম কোয়া ভাত দনতে টাকা আছে 5 মাস সম্ভব কাগজত চব লৈ আছে চাৰি পাৰি ভেদ যা আছে আজিকালি আগত কালি এখন বছৰ